রাজ্যে অন্যান্য মন্ডল কমিটির মতো সোমবার জনজাগরণ র্যালি করল কিষাণ মোর্চার আট টাউন বটতলি মন্ডল কমিটি। র্যালিটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালি থেকে বিগত বামফ্রন্ট সরকারের অপশাসনের বিরুদ্ধে স্লোগান তোলা হয়। মিছিলে কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। একসাথে সারা ত্রিপুরাতে হচ্ছে সবগুলি মন্ডলের মধ্যে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকার দুর্নীতি এবং ভ্রষ্টাচারের বিরুদ্ধে যে তাদের লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বামফ্রন্টের যে ২৫ বছরের শাসনে যে দুর্নীতির পাহাড়, আমরা ইলেকশন আগে আমরা বলেছি যদি আমরা সরকারের ক্ষমতায় আসি প্রত্যেকটা দুর্নীতির তদন্ত হবে। সেই মোতাবেক আমরা যখন তদন্ত শুরু করেছি তখন তারা আওয়াজ তুলছে যে এটা নাকি রাজনৈতিক ইস্যু। আমরা যখন আওয়াজ তুলছি তখন তারা বলছে এটা এখানে ক্রাইমের সংখ্যা বেড়ে গেছে। ওরা ভুলে গেছে যে ২৫ বছরের শাসনে কত খুন হয়েছে, খয়েরপুরের ভজন ভূষণ নীতির থেকে আরম্ভ করে শঙ্কর যন্ত্র থেকে আরম্ভ করে আমাদের এমএলএ এখানকার ভোলা শাহ দেবল দত্ত থেকে আরম্ভ করে অনেক খুন হয়েছে। তখন তারা নিশ্চুপ ছিল, এখন যখন ভ্রষ্টাচারের বিরুদ্ধে এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে তখন তারা ঘুম থেকে যায়।